बुलबुल, आइला, आम्फान, আরে বাড়ি আস। এই ছবিটা কিন্তু এইবারের চাষের ক্ষেতে জল, নোনা জল, ছবি যা বলছে তারপরে কি আবার নতুন করে কিছু বুঝিয়ে দেওয়া দরকার সবাইকে? চিত্রটা পরিষ্কার, এই আমাদের সুন্দরবন। সুন্দর ঘড়িতে 6:30, আমরা যাত্রা শুরু হওয়ার পথে। জিনিসগুলো এক এক করে গাড়িতে উঠানো হচ্ছে, আর অনেকগুলো গাড়ি বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হয়ে আমরা শুরু করব আজকে যাত্রা। প্রচুর জল আমাদের মানুষজন নিয়ে আসছেন, রাজ আছে, রাজকেও তোমরা সবাই চেনো, ইন্দ্রকেও চেনো। ইন্দ্র সে হাই, হ্যালো, গুড মর্নিং পিপল। সো উই আর অল সেট, এটা কোনো আউটিং নয়, এটা নিজের, যাদেরকে দিতে যাচ্ছি ত্রাণ, দেখুন ত্রাণ দিতে যাচ্ছি, দান করতে যাচ্ছি, সেটা নয়, নিজেদের ভালো লাগে বলে এটা মনে করুন নিজেদের জন্য করছি। এই জিনিসগুলো যতটা পেরেছি আমার গাড়িতে ঢুকিয়েছি, বাকি গাড়ির পেছনে কিছু, গাড়ির সামনে কিছু, মানে গাড়ির ভেতরে কিছু, এইসব নিয়ে রওনা হলাম। এটা অলরেডি আমরা সুন্দরবনের মধ্যে ঢুকে পড়েছি, আমার গাড়ির থেকে তোলা ভিডিও বোঝাই যাচ্ছে, বলাই বাহুল্য। এখানে এসে অতটা বুঝতে পারিনি এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল, মাঝখানে আমাদের সবার একটু খিদে পেল, তাই এখানে বসে আমরা একটু জল খাবার খেলাম। আর খুব সুন্দর ছবি, চারিদিকে খুব মনোরম। চাষের জমিতে নোনা জল, মাছ চাষ হবে না, চাষ হবে না, এই আগামী 5-6 বছর এইভাবেই চলবে। নামখানা মৌসুমি আইল্যান্ডের দক্ষিণ দুর্গাপুর আমরা যাচ্ছি। এই যে সামনে যে ভদ্রলোক বাইকে করে যাচ্ছেন, উনি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। রাস্তায় কৃষ্ণচূড়া গাছ দেখে মনটা যেরকম একটু রোম্যান্টিকতায়, বাঙালি রোম্যান্টিকতায় ভরে উঠেছিল, গ্রামে ঢুকতে চারিদিকে এই ছবি দেখে ততটাই মন খারাপ হওয়া শুরু হয়ে গেল। কিভাবে আছে মানুষ এখানে, কোথায় মানুষ, চারিদিকে তো শ্মশান, খাঁখা করছে সব। আমরা এসে গেছি এখানে, মানুষজন দাঁড়িয়ে ছিলেন অনেকক্ষণ ধরে। এই যে সব জায়গায় দেখছো চাষের ক্ষেত, সব নদীর জল জমে গেছিল। নামছি আমরা এখন। আমরা এখন কোথায় আছি? এটা হচ্ছে নামখানা ব্লকের শিবরামপুর জিপির দক্ষিণ দুর্গাপুর এরিয়া। আমার 42 বছর বয়স, আমি দেখিনি যে এইভাবে জল ঢুকতে, মানে যখন জলটা আসছে। কারণটা কি? কারণটা হচ্ছে 2009 সালের পর থেকে এই নদীবন্ধগুলোতে এক ধরাও মাটি পড়েনি। আগে বেলদারি সিস্টেম থাকতো, যারা বেলদার বলতে এলাকায় কিছু লোক থাকতো, তারা প্রতিদিন নদী বালি ঘুরত, কোথায় কিছু হয়েছে কিনা, কোথাও ধোঁয়াশ নেমেছে কিনা, সেখানে কিছু মাটি দিয়ে দিলে বিষয়টা আটকে যেত। কিন্তু তার পরবর্তীকালে আর এই নদী বালিগুলো মেরামত হয়। তা আপনাদের লোকাল যারা আছেন তাদেরকে বলে জানানো হলে কিছু হয়নি? প্রতি বছরই জানানো হয়। এই এই মুহূর্তে আপনার নদী বালি গেলে দেখবেন ডেজার্ট দিয়ে মাটি দেওয়া হচ্ছে, যে মাটিটা দেওয়া হচ্ছে সেটা সাফিসিয়েন্ট নয়। আবার এই বর্ষার যে ভরা কোটাল আসবে, আমরা ভয় পাচ্ছি যে ওই ভরা কোটালে আবার জল চলে আসবে। কাজ করতেছি, পঞ্চায়েত যে সুপারভাইজার আছে, ছবি করে নিয়ে এরা কি করেছে, কি করেছে
দশজন বিশজনকে নিয়ে যে কাজ করতে মাটি কাটতে নেগে দিয়েছে, সেটা ছবি করে নিয়ে পঞ্চায়েতে নিয়ে দিয়ে স্ক্রিন তুলে নিয়ে খেয়ে নিচ্ছে, স্ক্রিন তুলে নিয়ে খেয়ে নিচ্ছে। মানে কাজ ওই একবার একটু ছবি তোলার জন্য এরা পয়সা নিয়ে নিচ্ছে, আর এডুকেশনের বিরুদ্ধে এরা কেস করে এরা পঞ্চায়েত কাজগুলো নিয়ে নিচ্ছে। আর এই বছরে যা বন্যা উঠে গেছে বলছে যে এডুকেশন তার কাজ করবে, এই এডুকেশন কাজ চলছে এখন ইরিগেশন ডিপার্টমেন্টকে এখানে কাজ করতে দেওয়া হয়। আগে দেওয়া হয় মানে এই দশ বছরের মধ্যে ওরা এখানে একটা কাজ করতে ছিল, ওরা পঞ্চায়েতের বিরুদ্ধে পঞ্চায়েত ইরিগেশনের বিরুদ্ধে কেস টেস করে ওরা হাতে নিয়েছে, ওরা তো শুধু চুরি করে খেয়ে। মানুষের জীবন নিয়ে রাজনীতি আর তার ফল চোখের সামনে দেখছি, চারিদিকে জল, চাষের ক্ষেতে জল, মানুষ ঘর ছাড়া, ট্রিপল খাটিয়ে কয়েকটা পরিবার রয়েছে এখানে দেখতে পাচ্ছি, কিভাবে রয়েছে সেটা চাক্ষুষ না দেখলে বোধহয় বিশ্বাস করা যাবে না। এভাবেও মানুষ বেঁচে থাকতে পারে এত অল্পে, এত কষ্টে? আজও তাদের এই দুর্দশা কেন, কেন আজও তারা প্রান্তিকই থেকে গেল? বাদ কেন আর এখানে বাদ মানে না? আমরা যত সামান্য যতটুকু পেরেছি আন্দাজেই নিয়ে গেছিলাম, সেটাও একটু সিস্টেম্যাটিক্যালি দেওয়ার চেষ্টা করেছিলাম। আগে থেকে বলা ছিল এই যে এতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে, কতটুকু আমরা কি করতে পেরেছি? এই রোদের মধ্যে আমাদের পৌঁছাতে তো আড়াই ঘন্টা মতো সময় লেগেছিল, খাতায় সবার নাম দিয়ে কুপন করে এক এক করে জিনিসপত্র দেওয়া, এত অসহায়। এরা কি অসহায়? এদের দিকে তাকিয়ে আমরা অসহায়, এইটুকুতে কিভাবে চলবে, কতটা চলবে, কতদিনই বা চলবে? এই সমস্ত বাচ্চাগুলো তাদের কি এটা করার কথা? আগে বাঁচবে খেয়ে পড়ে নাকি পড়বে? যখন এই কোভিডের প্রথম যখন লকডাউন হলো তখন তুই কোন ক্লাসে পড়তিস? ফাইভে। এখন পড়াশোনার কি অবস্থা? ভালো না মানে কি পড়াশোনা হচ্ছে না এখন? মানে বাড়িতেই বসে কাটাচ্ছিস, ক্লাস সিক্সে উঠিসনি তার মানে? সেভেনে পড়ার কথা। তাহলে এখন কি হচ্ছে, কিছুই পড়াশোনা করছিস না বাড়িতে বসে? এই যে অনলাইনে পড়াশোনা এইসব কি হচ্ছে, ফোনে করতে পারছিস না কেন? এই এখানে লোকাল স্কুলে পড়তিস তো, সেই স্কুলের টিচাররা আবার কিছু করছে না, বলছে না? দেখা করেছিলি? কি বলেছে? ছুটি কাটাও, ভায়া হ্যাঁ করিস না, কি বলেছে বল? ছুটি, স্কুলের নাম কি? রুটি কপড়া মকান বেসিক নেসেসিটি, তারপর আসবে শিক্ষা, আসবে আরো অনেক কিছু। কিন্তু মাথার উপর ছাদ না থাকলে, খাবার অন্ন না থাকলে, ক্ষত বিক্ষত সুন্দরবন ছেড়ে যখন আমরা বাড়ির পথে, মনটা কারোর ভালো নেই। এই মানুষগুলোর জন্য চিন্তা হয়,
কতদিন এরা ত্রাণের উপর নির্ভর করে থাকবে, কবে সরকার মুখ তুলে চাইবে। ঈশ্বর দেখো এদের।